ব্যাক টু মাই চ্যানেল শো মিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আই খুব ভালো আছো আর আমি ভালো আছি। সো পুজো তো চলেই এলো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, মানে আজ হচ্ছে প্রথমা। তো সকলকে শুভ প্রথমার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সো আশা করি তোমাদের সকলেরই শপিং হয়ে গেছে আর মাত্র হাতে গোনা তিন চারটে দিন, তারপরেই আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শুরু। তো চলো, আজকে তো দেখতেই পাচ্ছ যে সমস্ত শপিং নিয়ে বসে গেছি আর যেটা তোমাদের সাথে এতদিন শেয়ার করা হয়নি, আর অনেক দিনই বলছি শেয়ার করবো বাট সময় হয়ে উঠছিল না। সো চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই শুরু করছি আমার শাড়ি দিয়ে। তো এটা হচ্ছে একটা লিনেন ব্ল্যাক কালারের। এটা আমি কিন্তু মোটামুটি এক মাস আগেই কিনেছি, মানে পুজো পারপাসেই কেনা হয়েছিল অনলাইন থেকে। সো এটা দেখো, এটা কিন্তু লিনেনের মধ্যে রয়েছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। ভীষণ সুন্দর শাড়িটা, মানে ভীষণ পছন্দ। মানে যতজনকে দেখিয়েছি প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। সেটা গেল। ও আচ্ছা, এটার সাথে রয়েছে একটা পিঙ্ক কালারের, যেহেতু পিঙ্কের এখানে শেড রয়েছে সেই জন্য ওই পিঙ্ক কালারের ব্লাউজ টাইপের সাথে। এটা দেখানোর মতো কিছুই নেই। তো এরপর নেক্সট চলে যাই আরেকটা শাড়ি। আচ্ছা এটা দেখো, এটা একটা খাদির মধ্যে রয়েছে, মেজেন্টা কালারের, ওয়ান অফ মাই ফেভারিট কালার। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এটা আমার কেমন লাগে। তোমাদের এই কুর্তিগুলো দেখিয়েছি, এটা খুললাম না। একটা ক্যাজুয়াল কুর্তি ষষ্ঠীর সকালে বা সপ্তমী পঞ্চমীর সকালে পরার জন্য। এই কুর্তিটা তোমাদের সাথে আগেই কিন্তু শেয়ার করেছি। দেখো এটা ভীষণ একটা পছন্দের আমার কালার, ভীষণ ভাইব্রেন্ট এই কালারটা। আমি বেশ জানি না আমার পড়লে কেমন লাগবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। সো নেক্সট রয়েছে আরেকটা কুর্তি, এটাও তোমাদের দেখিয়েছি আমি আগেই। এই দেখো এই কুর্তিটা কলার কুর্তি কাম ওয়ান পিস, এটা কুর্তি হিসাবেও করতে পারবো আর ওয়ান পিস হিসেবেও করতে পারবো। সো এটা এটা হয়েছে। সামনে দেখো এরকম একটু কাজ করা রয়েছে। এটা সেদিন বাজার প্রকল্পে কিনেছি, মানে ভীষণ বললাম না যে প্রচুর কালেকশন রয়েছে ওয়ান পিসের, মানে চোখ হাতিয়ে যাবে জাস্ট। কিন্তু সময়ের অভাবে মানে এত ট্রায়াল রুমের লাইন, এত লাইন, সেজন্য আর সাহস পাইনি যে দ্বিতীয়বার আরেকটা দেখে পারে দুটো দেখে চুজ করবো। বাট এটা দেখো সালোয়ার হয়েছে, সেটা আমি হচ্ছে যেহেতু মানে এখনো পাইনি হাতে বানাতে দিয়েছি। সো ওটা তোমরা পড়লেই পরে পুরো শুনে নিতে পারবে। সো আপাতত এ বছরের আমার এই শর্টে কালেকশন হয়েছে। আর এরপর নেক্সট চলে যাচ্ছি শাড়িতে। এই শাড়িটা হচ্ছে দেখো তাঁতের শাড়ি, এটা আমার মাসি শাশুড়ির জন্য, মানে মাসি বোনের জন্য। এটা দেখো গ্রিনের মধ্যে, বিস্কুট কালারের মধ্যে গ্রিনের একটা রয়েছে, খুব সুন্দর শাড়িটা। কারণ মাসি তাঁতের শাড়ি ছাড়া বেশি পরতে চান না, সেটা মাসিকে তাদের শাড়িটাই দিলাম। সো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও অবশ্যই জীবনটা কেমন লাগে। নেক্সট রয়েছে এটা হচ্ছে মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের। সো এই শাড়িটা দেখো, এটা রয়েছে হ্যান্ডলুমের মধ্যে। পাটটা হচ্ছে ঠিক টকটকে রেড নয়, মানে রেড আর ব্রাউনের যে একটা মিক্সচার সেই কালারটা রয়েছে। আর বডিতে পুরো কাজ রয়েছে, এটা হচ্ছে মায়ের। জোয়ার টোনে আছে, একটা হচ্ছে হালকা গ্রে এর মধ্যে আর একটা ক্রিম, এই দুটো কালারের মধ্যে একটু শাইন রয়েছে। নেক্সট হচ্ছে এটা একটা ম্যাক্সি, মানে এটা আমার দেশের শাশুড়ির জন্য, কারণ যেহেতু অসুস্থ
এবার একটু হাঁটা চলাতে প্রবলেম, সেটা হয়তো শাড়ি পরতে পারে না, সেজন্য ওনার জন্য এই ম্যাক্সি, এই ম্যাক্সিটা হচ্ছে আমার জেঠি জেঠিমার জন্য, মানে আমার হাজবেন্ডের বড় জেঠি। যেহেতু একটু বয়স্ক ওই সমস্ত কালারই উনি করতে পছন্দ করে, সো তারপর নেক্সট রয়েছে একটা হাতের কাছে যেটা রয়েছে, এই দেখো এটা মানে মোস্ট বলবো বিউটিফুল বা কিউটেস্ট তোমরা যাই বলো না কেন, এটা হচ্ছে আমি কিনেছি আমার ভাবির জন্য, গুনগুনের জন্য, মানে এটা হচ্ছে একটা ব্যাগ, মানে স্লিং ব্যাগ হিসেবেও নিতে পারবে বা পিছিয়েও নিতে পারবে, সেটা দেখো এটা কিন্তু ভীষণ কিউট, এটা আমার পুজো কালেকশনের ফ্রি সবচেয়ে পছন্দের জিনিস, সেটা দেখো এটা নিয়েছি ওর জন্য, নতুন জামার সাথে নতুন ব্যাগ, কেমন লাগছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর চলে আসি আমার বরের মানে তোমাদের দাদার কালেকশনে, তো এটা একটা হচ্ছে কটনের মধ্যে রয়েছে একটা প্যান্ট, সবসময় মানে ক্যাজুয়াল ইউজের জন্য কিনেছে, আর ও কিছুদিন আগেই দুটো জিন্স কিনেছে সেই জন্য আর জিন্সের দিকে যায়নি, এই প্যান্টটা কিনেছে, ও না আবার অনলাইনে অর্ডার করেছে, একটা এসছে আবার কাল বা পরশু একটা আসছে, সেই জন্য সেটা আমি দেখাতে পাচ্ছি না, তো যেটা কিনেছে ওটাই দেখো, ওটাই দেখাচ্ছি, এটা একটা মানে কটনের মধ্যে প্যান্ট রয়েছে, ব্ল্যাকও ঠিক না ব্ল্যাক আর গ্রে এর একটা কম্বিনেশন হতে পারে, সো এটা। তারপর হচ্ছে দেখে কেউ বলবে না যে এটা এতটা কস্টলি, যাই হোক বাট এটা কিন্তু ভীষণ ওর পছন্দের, অ্যাকচুয়ালি কালার হচ্ছে ব্ল্যাক আর ব্লু, তো যেদিকে যখনই যায় মানে ব্ল্যাকটার দিকে চোখ প্রথমে ওকে অ্যাট্রাক্ট করে, সো এটা একটা টি শার্ট। তারপর রয়েছে এটা একটা শার্ট, এটা কি আই গেস স্ট্রেচেবল শার্ট বলে, এই একটা শার্ট রয়েছে, এটা খুলে খুলে সব পরা হয়ে গেছে এই জন্য দেখো সব কিছু মানে ভাঁজটা মানে ভালো করা হয়নি, সো এটা একটা মিষ্টি ভীষণ কালারটা দেখো, এটা একটা শার্ট। আচ্ছা এটা হচ্ছে আমার ভাগনার জন্য, ও বাচ্চা ছেলে ওর হচ্ছে 13-14 বছর বয়স হবে, সো এটা ওর জন্য, কালারটা কিন্তু ভীষণ মিষ্টি, এটা আমি পছন্দ করেছি গ্রে অ্যান্ড ইয়েলোর মধ্যে, এটাও খোলা হয়ে গেছে পড়াও হয়ে গেছে, এটাও হচ্ছে তোমাদের দাদার পাঞ্জাবি, এটা অষ্টমীর সকালে অবশ্যই অষ্টমীর সকালে পরে, ভাজটাও ঠিকঠাক পয়েন্ট পড়ার পর ভাজটা ঠিকঠাক হয়, তারপর এই কালারটা বেশ গ্রিনের মধ্যে রয়েছে, এটা অষ্টমীর সকালের স্পেশাল সকালে অঞ্জলি স্পেশাল, এটা একটা গেল আমার সাথে, এটা দেখানোর মতো কিছু প্যান্ট যেহেতু পাঞ্জাবির প্যান্ট, সো পাজামা সরি পাজামা, তারপর এই প্যান্টটা সেদিন দেখলে যখন একটা প্যান্ট আমার একদম পছন্দ হয়নি, এই জিন্সটা এটা ও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে, আরও একটা প্যান্ট অর্ডার করেছে আমি জানি না, মানে আজকে সকালেই বললো, সো ওটা হয়তো কাল আসবে বা পরশু আসবে, আর যেহেতু অলরেডি ও মানে দুটো জিন্স কিনেছে এক মাসও হয়নি, ও বিয়ে পারপাসে কিনেছিল সেদিন আর অন্য জিন্স মানে অফলাইনে কিনে নি, ওটা অনলাইনে অর্ডার করেছে, এটা পুরো মধ্যে রয়েছে ও ক্যাশ হলো, এটা আমি পছন্দ করেছি, দেখো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রয়েছে একটা শার্ট, তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলেছিলাম যে পরে জানাবো যে আমি কোন ব্যাগ কিনেছি শ্রীদাস থেকে, এই ব্যাগটা কিনেছি শ্রীদাস থেকে, দেখো এটা আমি ভিডিওতে দেখেছিলাম বাট তোমাদের বলিনি, সেটা দেখো কালারটা কেমন লাগছে, এই কালারটা কিন্তু আমার একবার দেখেই পছন্দ হয়ে গেছে, সো এই ব্যাগটা কিনেছি, দেখো ফ্রেন্ডস নতুন জামার সাথে যদি একটা নতুন ব্যাগ নাই থাকে তাহলে কেমন লাগে বলো, যে আমার এমনিতে একটা ব্যাগ কিনতেই হতো, তো এই ব্যাগটা মোটামুটি ড্রেসের পার্ট চুকে গেছে, আর সেবার হচ্ছে চলে যায় জুতোর দিকে, জুতো
জুতো বলতে আমার জুতো মোটামুটি কেনা হয়েছে, কারণ মায়ের আর বাবার হচ্ছে জুতো নতুন রয়েছে পরে, ওরা মানে ইউজই করেনি। আর মা আমার মা বাবা শাশুড়া যেহেতু ফ্লিপকার্টে বেরোয় না, সেজন্য মায়ের জন্য জুতো আর কিনে মানে কিনিনি, কিনেছি আমার জন্য, মানে আমার দরকারও ছিল আর পুরো সময় তো এমনি তো কিনতে হতো। সো এটা কিনেছি সুইজার্স থেকে, দেখো কেমন হয়েছে। এটা আমার হাজব্যান্ডের পছন্দ, কালারটা ঠিকঠাক মানে আসছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু কালারটা কিন্তু ভীষণ ভীষণ স্টিল কালারের মধ্যে রয়েছে, তার মধ্যে স্টোনের দেখো কাজ করা রয়েছে। এটা আমি রেগুলার ইউজের জন্য কিনেছি। এটা হচ্ছে আমাদের দাদার জুতো, মানে ওর হচ্ছে একটা জুতো রয়েছে যেটা ইউজ করেনি এখনো, মানে নতুনই ধরতে গেলে, সেজন্য ওর জুতো কেনার কোনো প্ল্যান ছিল না, মানে কোনো কথাও ছিল না। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি, কিন্তু এত জুতো দেখে বেচারা ভাবলো যে একটা কিনি, আমি বললাম ঠিক আছে কিনো তাহলে। তো এই জুতোটা হচ্ছে নিয়েছে, এটা হচ্ছে হয়তো পাঞ্জাবির সাথে পড়বে, সেটা একটা হয়েছে। আর আমার যেটা সবচাইতে পছন্দের এটা হচ্ছে আমার এবার পুরো জুতো, উল্টো ভাবে দেখাচ্ছে, ইয়েলোর মধ্যে ট্রান্সপারেন্ট রয়েছে। সো এবারের মতো এখানেই সমাপ্ত, মানে এবারের পুজো সরি কালেকশন তোমাদের সাথে সবমতো শেয়ার করা হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, আশা করি ভালোই লাগবে। আর তোমাদের সবার শপিং কমপ্লিট কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কমপ্লিট হওয়ারই কথা, কারণ পুজো আর মাত্র কয়েকটা দিন, তিন চার দিনের ব্যাপার, তারপরেই আমাদের শুরু হয়ে যাবে। সো কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজ এখানে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট। টাটা।